Bismillahirrahmanirrahim. Priyo shikhatira, asha kori je jekhane acho, bhalo acho, shustho acho, nirapode acho ebong obosshoi ghore acho. Ami tomader nobom o doshom shrenir kobita ongsho theke kobotokhonot kobitati alochona korte jacchi. কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষনদ। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। কবি মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত উচ্চাভিলাষী একজন কবি ছিলেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার পারদর্শিতা ছিল। তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামের সামনে মাইকেল শব্দটি যুক্ত হয়। খ্রিস্ট ধর্ম গ্রহণ করাতে কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে, এমনকি তিনি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কবি মাইকেল মধুসূদন দত্তের প্রথম জীবন অত্যন্ত কষ্টের দুঃখের ছিল। পরবর্তী জীবনে তিনি হেনরিয়েটা নামে এক ইংরেজ মহিলাকে বিবাহ করেন। আমরা উপসংহারে যাচ্ছি না, মূলত কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষনদ কবিতাটি তার চতুর্দশপদী সনেট কবিতা। চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হল চৌদ্দ চরণ সমন্বিত ভাব সংহত ও সুসংহত রাখা। তিনি এই চৌদ্দ লাইন বিশিষ্ট কবিতায় দুই ভাগে ভাগ করেছেন। প্রথম আট লাইন আট চরণকে তিনি অষ্টক এবং শেষের ছয় চরণকে তিনি শতক হিসেবে আখ্যা দিয়েছেন। প্রথম আট চরণে এই স্তবকে তিনি লিখেছেন ভাবের প্রবর্তনা এবং শেষের স্তবকে ছয় চরণে তিনি ভাবের পরিণতি দেখিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় স্বদেশ প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে। জীবনের শৈশব কৈশোরের স্মৃতি, বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তিনি বিশ্বের বিভিন্ন দেশে চষে বেড়াইছিলেন ঠিকই, কিন্তু আপন মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমির কপোতাক্ষ নদের কলকলধ্বনি জল, জলের তৃষ্ণা নিবারণ, এর তৃপ্তি তিনি আর কোথাও খুঁজে পাননি। উচ্চশিক্ষা লাভের আশায় তিনি ব্যর্থ কবি, স্বজনহারা কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে নিজ দেশের প্রতি আকুলতা দেখিয়েছেন। তিনি কপোতাক্ষনদটি লিখেছেন ওখান থেকে। তিনি ঘুমের ঘরে স্বপ্নের মাঝেও যেন কপোতাক্ষনদের কলকলধ্বনি শুনতে পান। আমরা তার কবিতায় দেখব যে তিনি কীভাবে তিনি তার কবিতায় দেশপ্রেমের আকুতি জানিয়েছেন। কবিতাটা এরকমই যে, সতত হেনত তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরল। সতত অর্থ সর্বদাই, সর্বদাই তুমি আমার মনে করতেছ, সবসময় আমি বিরলে বিরহে সবসময় তোমাকে আমি স্মরণ করতেছি। যেমতি স্বপ্নের ঘরে মানুষ স্বপ্ন দেখে, আমি সেই স্বপ্নের ঘরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার কলকলধ্বনি শুনতে পাচ্ছি। কবি মাইকেল মধুসূদন দত্ত তার জীবনে তিনি দেশপ্রেমের কথা বারবার উল্লেখ করেছেন। দেশপ্রেমের প্রাকৃতিক সৌন্দর্য তাকে বিমোহিত করেছিল। বিদেশ বিভ্রমে তিনি কখনো এই জিনিসটা থেকে, এই প্রেম ভালোবাসা থেকে কখনো নিষ্কৃতি পাননি। কবি বলেছেন, বহু দেশ দেখিয়াছি বহু নদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে, দুগ্ধস্রোত রূপী তুমি জন্মস্থল। কবি বলেছেন যে বহু দেশ ঘুরেছি, বহু নদী নদের পানি পান করেছি, কিন্তু তৃষ্ণা নিবারণ করেছি শুধুমাত্র এই কপোতাক্ষ নদের জল দ্বারা। কবির মাঝে বারবারই স্বদেশ প্রীতি, স্বদেশ প্রেমের এক অতুজ্জ্বল কাহিনী ফুটে উঠেছিল। তাই তো তিনি নিজের ব্যর্থতার কথা চিন্তা করে, নিজের কষ্টের কথা চিন্তা করে ফিরে না আসার দিকটা ভেবে বলেছেন যে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপের রাজরূপ সাগরকে দিতেই কর, এই মিনতি গাবি তুই বঙ্গের জনের কাছে শখে সফারিতে। কবি বলেছেন যে, জানি না আমি আর কখনো দেশের মধ্যে ফিরে আসতে পারবো কিনা,
তোমার সঙ্গে দেখা হবে কিনা, কিন্তু যদি আমি কখনো ফিরে আসতে না পারি দেখানো হয়, আমি যেমন প্রবাসে থেকে বন্ধু ভেবে তোমাকে সর্বদাই স্মরণ করে আসছি, ঠিক তেমনই বাংলার মানুষের কাছে তোমার ভালোবাসার কথা, তোমাকে মনে রাখার কথাটা বাংলার বঙ্গজ মানুষের কাছে পৌঁছে দিও। কবি স্বদেশ ছেড়ে প্রবাসে গিয়ে শৈশব স্মৃতিতে কাতর ছিলেন, বাস্তবতায় ফিরে এসে তার মনে জেগেছে সন্দেহ সংশয়। হাজার হাজার মাইল দূরে থাকা কপোতাক্ষ নদীর সঙ্গে তার পুনরায় তার দেখা হবে, এ নিয়েও তিনি সংশয়ে ছিলেন। তিনি কি আবার সেই শৈশব কৈশবের স্মৃতি ফিরে পাবেন কিনা, কপোতাক্ষ নদীকে দেখতে পারবেন কিনা? কবি কোন এক জায়গায় বলেছেন যে প্রজারূপে রাজরূপ সাগররূপে দিতে, সাগর যেরকম প্রজারা যেরকম রাজাকে কর দেয়, সাগরকে ঠিক সেরকম করেই তুমি কর দিয়ে যাচ্ছ হে কপোতাক্ষ নদ। কবি যা জানেন যে তার শৈশবের নদটি আগের মতোই সাগরকে রাজস্ব দিচ্ছে, তেমনই কপোতাক্ষ নদও সাগরের জলরূপ রাজস্ব দিয়ে যাচ্ছে। সেই স্রোতধারা কলকল ধ্বনিতে সাগরের মুখে ছুটে চলেছে কপোতাক্ষ নদ যেন কবিকে স্নেহভরে বন্ধুভাবে প্রেমভাবে যেন তাকে স্মরণ করে, কারণ কবিতা তাকে গভীর আবেগ ভালোবাসায় স্মরণ করেছে। কবি শুধু জন্মভূমির প্রিয় নদকেই স্মরণ করেন না, কপোতাক্ষ নদ যে তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা তাও তিনি বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। কবির স্বদেশ অনুরাগ মূলত কপোতাক্ষ নদকে কেন্দ্র করেই ফুটে উঠেছে। তিনি জন্মভূমির এই নদীর জলকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। প্রবাস জীবনে স্নেহহীন দুঃসময় কবির মনে যখন গভীর বেদনার সৃষ্টি করে, ঠিক তখনই কপোতাক্ষ নদের টলমলেও স্বচ্ছ স্রোতধারা কবির কল্পনার ভূমিমাতার দুধের ফোয়ারা হিসেবে প্রতিভাত হয়েছে। কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখন সেই নদের কথা ভাবেন, কপোতাক্ষের কথা সবসময় তার মনে পড়ে। প্রবাসের দৃঢ় বাস্তবতায় কবি স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন, কপোতাক্ষের স্মৃতিটাকে ভাবিয়ে তুলেছে। রাতে কবি যেমন ঘুমিয়ে, রাতে কবি মানুষ যেমন রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে, মায়ামন্ত্র ধ্বনিতে আবেগে আপ্লুত হয়, কবিও অনুরূপভাবে কপোতাক্ষ নিয়ে স্বপ্নে বিভোর হন। স্বপ্নের মতো কত কপোতাক্ষের কলকল ধ্বনি তিনি শুনতে পান। কবি যেন স্বপ্নের ঘরে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, অনুভব করেন তার সেই ভালোবাসার শৈশব কৈশোর স্মৃতি তার মনের মধ্যে বারবার ভাবিয়ে তোলে। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি প্রিয় নদকেই স্মরণ করেন নাই, কপোতাক্ষ নদ যে তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা তাও তিনি বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। প্রবাস জীবনে তিনি গানে কবিতায় শৈশব কৈশোরের স্মৃতিবিজিত নদের কথা লিখেছেন, তার প্রিয় নদের নাম বঙ্গের সঙ্গীতে রূপান্তরিত। বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে পাড়ি জমালেও তিনি জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধ স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। কবির মনে দেশপ্রেমের উজ্জ্বল হয়ে উঠেছে কপোতাক্ষ তীরে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে। কবি বহু দেশ ভ্রমণ করেন, বহু নদ নদীর জলে নৌকা ভাসিয়ে জলের পিপাসা নিবারণ করেছেন, তথাপিও তিনি এই নদের কপোতাক্ষ নদের ভালোবাসা, তার মুগ্ধতা, দুগ্ধস্রোতরূপী কপোতাক্ষের জোয়ারের কথা তিনি ভুলতে পারেননি। কিছুই তিনি তাকে ভুলতে পারেননি, তার মনে সন্দেহ জাগে যে এই নদের দেখা আবারও কখনো হবে কি না। যদি কোনো দিন তিনি কপোতাক্ষের তীরে আর ফিরে আসতে নাও পারেন, তবু যেন কপোতাক্ষ কবিকে মনে রাখে বাংলার কোটি মানুষের কাছে তার ভালোবাসার কথা, তার বন্ধুত্বের কথা, তার সখার কথা জানা যায়। মাইকেল মধুসূদন দত্ত মূলত একজন দেশপ্রেমী কবি ছিলেন, কবিতার প্রত্যেকটি ছত্রে তার সেই ভালোবাসার দিকটি উন্মোচিত হয়েছে। কবি নিটোল ভালোবাসার যে দিকটি এখানে উপস্থাপন করেছেন সত্যি এটা অত্যন্ত বিরল। কবি তার কবিতায় ভ্রান্তির ছলনে কথাটি বলেছেন, ভ্রান্তির ছলনে বলতে কবি ভুলের ছলনার কথা বলেছেন। কপোতাক্ষ নদ কবিতায় কবি খ্যাতি লাভের আশায় নিজ দেশ, নিজ ভাষা, নিজ সংস্কৃতি ত্যাগ করিয়েছিলেন। কবির দীর্ঘ প্রবাস জীবনে এক সময়
স্বদেশের প্রতি তার আকর্ষণ অনুভূত হয়। তখন তিনি অবচেতন মনে স্বদেশের প্রিয় নদ কপোতাক্ষের কলকলধ্বনি শুনতে পান। তিনি স্বদেশে ফিরে আসতে চেয়েছেন, তাই কবি প্রবাসে চলে যাওয়া এবং অবচেতন মনে নদীর কলকলধ্বনি শোনাকে ভ্রান্তির ছলনে তথা ভুলের ছলনা বলে উল্লেখ করেছেন। কপোতাক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করার কারণ, মাতৃদুগ্ধ যেমন শিশুকে বাঁচিয়ে রাখে, তেমনই কপোতাক্ষ নদ নদের জন্য কবির তৃষ্ণা দূর করেছে। এ নদের দানে ঋণে কবি আবদ্ধ। কবি তার শৈশবেরকে বাঁচিয়ে রেখেছেন। শৈশব কৈশোরের দিনগুলোতে কপোতাক্ষ নদী ছিল তার কবির আশ্রয়। তৃষ্ণা পেলে এ নদের জলে কবি স্নেহ তৃষ্ণা মেটাতেন। কপোতাক্ষের জল ছাড়া অন্য কোনো নদীর জল কবি স্নেহ তৃষ্ণা মেটাতে পারেনি। এ নদ শুধু একটি জলধারা নয়, কবির শৈশব কৈশোরের সাথী সখীও। কবি কপোতাক্ষ তাই মায়ের সঙ্গে তুলনা করেছেন। শৈশবের বেদনাবিধু স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, তাই তো প্রতি ছত্রের প্রতি লাইনে আমরা দেখতে পাই তার ভালোবাসার প্রগাঢ় মিনতি। কবি মাইকেল মধুসূদন দত্ত মূলত একজন অত্যন্ত দেশপ্রেমিক কবি ছিলেন। আমরা তার এই ছোট্ট কবিতাটি কপোতাক্ষনাথ কবিতাটি যদিও অনেক ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তোমরা কবিতার শব্দের অর্থগুলো সুন্দর করে দেখে নেবে, কারণ এই শব্দের অর্থের উপরও অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন করা হয়। আর শিক্ষার্থীরা, তোমরা এই ছোট্ট কবিতার কারণে যদি দুটা দেশপ্রেমের এক অতুজ্জ্বল ছবি এই কবিতার মধ্যে ফুটে উঠেছে, তোমরা এটাকে খুব সুন্দর করে দেখবে, মনোযোগের সহিত পড়বে। এই কবিতা পাঠ করে আমরা মূলত যেটা যে জিনিসগুলো আসতেছে আমাদের মাঝে, দেশের প্রতি এক প্রগাঢ় ভালোবাসা, দেশপ্রেমের এক অতুজ্জ্বল ছবি। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতা পাঠ করে এখান থেকে যে শব্দগুলো বঙ্গজ, তারপর দুগ্ধস্রোতরূপী, এই শব্দের অর্থগুলো বানান এবং অর্থগুলো সুন্দর করে দেখে নেবে, কারণ এই অর্থ জানা থাকলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে সুবিধা হবে। আশা করি তোমরা যে যেখানে আছো মনোযোগ সহকারে কবিতাটি শুনেছ। আর ক্লাস যেহেতু আমাদের সরাসরি আর হচ্ছে না, তোমরা সবসময় যে যেখানে থাকবে এই বইগুলো এই ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাজে লাগবে। আবারও তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভালো থেকো এবং অবশ্যই নিরাপদে থেকো এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।